আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন এমন কোনো খাবার রয়েছে সহবাসের পূর্বে খেলে আমার ওয়ান টাইম ওষুধ খেতে হবে না। আজকে আমি আপনাদের সাথে একটি রেমিডির তিনটি উপাদানের একটি রেমিডি আলোচনা করব, যে রেমিডিটি সহবাসে 30 থেকে 45 মিনিট পূর্বে খেতে পারলে আমি আশা করি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। ওয়ান টাইম ওষুধ ছাড়া যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বা যারা অতিরিক্ত বদভ্যাসে লিপ্ত ছিল, আই মিন মাস্টারবেশনে লিপ্ত ছিল, ঘাটতি পূরণ করতে চান তাদের জন্য ভালো কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই আমার ভিডিওটির বিষয়বস্তু প্রত্যেকটি মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে দ্রুত বীর্যপাত রোধ করা। তো এখন দ্রুত বীর্যপাত রোধ কি খাবার খেলে সমাধান চলে আসে? না, এর মধ্যে আরও কিছু গভীর কারণ রয়েছে। প্রথমত, আপনারা অনেকে আছেন মানসিকভাবে হতাশায় ভোগে থাকেন, ডিপ্রেশনে থাকেন, বিভিন্ন কিছু নিয়ে মানসিক ডিপ্রেশনে থাকেন। যে সকল মানুষেরা ধরেন আপনি ব্যবসা নিয়ে ডিপ্রেশনে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, সন্তান নিয়ে আছেন, যে কোনো কিছু নিয়ে ডিপ্রেশনে আছেন, তাতে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এ বিষয়টা নাম্বার ওয়ান মাথায় রাখতে হবে। নাম্বার দুই, বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি শরীরে থাকলে অ্যানিমিয়া সমস্যা, মেন রক্তস্বল্পতার সমস্যা থাকলেও আপনার কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। নাম্বার তিন, আপনার রাতে ঠিকমতো ঘুম হয়নি। যদি রাতে ঠিকমতো ঘুম না হয় তাতেও কিন্তু আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের খারাপ লাগা কাজ করবে, একই সাথে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। আপনার হরমোনের ইমব্যালেন্স হচ্ছে বা হরমোনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাতে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এরপর আপনাদের মধ্যে অনেকের দেখা যাচ্ছে যে রক্তের কোলেস্টেরল বেড়ে গেছে, হয়তো জানতেন না। আবার দেখা যাচ্ছে উচ্চ রক্তপাত আপনার শরীরে বাসা বেঁধেছে, সেটাও আপনি জানেন না। আবার অনেকের টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে। এই যে সমস্যাগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একজন মানুষের সাধারণভাবে দ্রুত বীর্যপাত হয়। এছাড়া আপনাদের অনেকের বদভ্যাসের কারণে দেখা যাচ্ছে আগে হাত দিয়ে হস্তমৈথুন করতেন, এখনও ওটাই ভালো লাগে, ওই কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে, বীর্যপাত পাতলা হয়ে যাচ্ছে, বীর্যপাত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি খাবার খেয়েও সমাধান পাবেন না। কোনো কারণে আপনার মধ্যে দুর্বলতা কাজ করছে, আপনি আগে ভালো ছিলেন এখন খারাপ হয়ে গেছে, এটা আপনার গোয়েন্দাগিরি করে খুঁজে বের করে সমাধান আনতে হবে। তবে সমাধান না পেলে আশেপাশের কোনো চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে খাবার আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পুরুষের হরমোন বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পুরুষের শক্তি মানব দেহের শক্তি বৃদ্ধি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া যদি খাবারটা খেতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মধ্যে পরিপূর্ণতা ফিরে আসবে। নাম্বার এক, খাবারটা খেতে আপনাদের এক গ্লাস গরুর খাঁটি দুধ নিতে হবে। নাম্বার দুই, 2 থেকে 3 চামচ খাঁটি মধু নিতে হবে। চাক ভাঙা মধু ভেজাল সমাজ থেকে বের করতে হবে আপনার চাক ভাঙা মধু। নাম্বার তিন, আপনার লাগবে খুরমা খেজুর। এখন আসুন এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে 2 থেকে 3 চামচ মধু দিয়ে গুলিয়ে খাবেন। খাবার 5 থেকে 10 মিনিট পরে আপনার 2টি থেকে 4টি পরিমাণে খেজুর খাবেন। এভাবে আপনারা কন্টিনিউ সহবাসের পূর্বে বা দিনের যে কোনো সময় সকালে নাস্তার পরে আপনারা খাবেন। এতে করে আপনি দেখবেন আপনার অল্পদিনের মধ্যেই পরিপূর্ণতা মনে হবে, যে কিছু একটা ভালো খাবার খেয়েছেন, একটা ভাব কাজ করবে। কিন্তু আপনারা একভাবে 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ খেয়ে দেখুন, নিজের মধ্যে ভালো একটা পরিপূর্ণতা চলে আসবে। আর পূর্বে যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শটা একটু মাথায় রেখে চলতে হবে, কারণ আপনার মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট একটি খাবারে যদি আপনি সমাধান পেতেন তাহলে একটি খাবার নিয়ে সবাই দৌড়াত। বিভিন্ন কিছু সম্বন্ধে আপনার সমাধান খুঁজে বের করতে হবে, কোনো রোগে আক্রান্ত থাকলে তার প্রতি অবশ্যই পদক্ষেপ নিতে হবে, অন্যথায় রোগ কিন্তু পুষে নাকি আস্তে 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 বড় হয়, এ বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া আপনারা কোনো সমাধান না পাইলে আশেপাশে একজন চিকিৎসকের কাছে যেতে ভুলবেন না। আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন।
এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।